নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড আজকের রচনা বন্যপ্রাণী মার্কেট ভাইরাসের আঁতুর ঘর রচনা নীলয় চক্রবর্তী পাঠ সৌনক সান্নাল প্লিজ এটা বলবেন না যে করোনা ভাইরাসের মতো মহামারী যে দেখা দিতে পারে এমন কোনো ওয়ার্নিং আপনার কাছে ছিল না আমি টেকটকসে বিল গেটসের সেই বক্তৃতার কথা বলছি না যেখানে গেটস প্রায় জ্যোতিষীর মতোই বলেছিলেন সাবধান ঢেয়ে আসতে পারে অজানা কোনো ভাইরাস সেটা গেটসের মারাত্মক ফোরসাইট আমি বলছি দুনিয়া জুড়ে রমরমিয়ে চলা ওয়াইল্ড লাইফ মার্কেটের কথা তার কিছুটা আইনি আর বেশিরভাগটাই বেআইনি পৃথিবীর নানা দেশে নির্বিচারে বন্যপ্রাণী শিকার করে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে কারণ এদের মাংস আর শরীরের নানা অংশ বিভিন্ন দেশে খুব জনপ্রিয় খাবার বা হয়তো নানা রকম এথনো মেডিসিন তৈরিতে কাজে লাগে দুনিয়া জোড়া এই বাজারের শীর্ষস্থানে চীন যার প্রাণী ব্যবসার বেআইনি অংশটা বাদ দিলেও শুধু সরকারি তরফেই বিনিয়োগের পরিমাণ প্রায় সাত হাজার চারশো কোটি মার্কিন ডলার আর এই কাজটায় জুড়ে আছে প্রায় এক কোটি চল্লিশ লাখ কর্মী প্রশ্ন হল এখানে ভয়টা ঠিক কোথায় গবেষণায় জানা গেছে যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের শরীরে স্বাভাবিকভাবেই যেসব ভাইরাস থাকে তাদের অনেকের থেকেই মানুষের শরীরে সংক্রামক রোগ ছড়াতে পারে বিজ্ঞানের ভাষায় এই ধরনের রোগকে বলা হয় জুনোটিক রোগ রিসার্চ আরও জানাচ্ছে এই ধরনের রোগের প্রকোপ মানুষের মধ্যে যথেষ্ট বেশি এবং দু হাজার আটের একটি তথ্য বলছে মানুষের মধ্যে যেসব ইমার্জিং ইনফেকশিয়াস ডিজিজ দেখা যাচ্ছে তার প্রায় সিক্সটি পারসেন্টই ওই জুনোটিক ডিজিজ এবং এখানেই শেষ নয় বিভিন্ন রকম জুনোটিক রোগের জীবাণুর রিজার্ভার হোস্ট যারা তাদের চুরাশি শতাংশই স্তন্য পায় ফলে মানুষের ক্ষেত্রে চিন্তা যে বিপুল তা নতুন করে না বললেও চলে বিজ্ঞানীদের ধারণা সম্ভবত বাদুর থেকে প্যাঙ্গোলিন হয়ে মানুষের শরীরে ঢুকেছে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস মানুষ যাতে অবাধে বন্যপ্রাণীদের সংস্পর্শে এসে ইনফেক্টেড না হয় সেই ব্যাপারে বিধিনিষেধ প্রচুর কিন্তু কার্যক্ষেত্রে কখনোই তা মানা হয়নি উল্টে বিশ্বের বাজারে বন্যপ্রাণীর মাংস চামড়া এবং দেহের অন্য নানা অংশের চাহিদা বিপুলভাবে বেড়েছে আর সেই বিপুল চাহিদা মেটাতে বিরাট এক বেআইনি ব্যবসার জাল ছড়িয়েছে সারা বিশ্ব জুড়ে যার নাম ওয়াইল্ড লাইফ মার্কেট এই বিষয়ে আরও একটি চেতাবনী আছে প্রায় সিক্সটি ফাইভ রোগের জীবাণুরাই একাধিক প্রাণীকে নিজেদের রিজার্ভার হোস্ট হিসেবে ব্যবহার করে ফলে আপনি বুঝতেও পারছেন না যে আপনি কোনো হোস্টের সংস্পর্শে কি না ফলে একেবারে শিওরে সমন সরাসরি এইসব প্রাণীর সংস্পর্শে এলে আমাদের শরীরে জুনোটিক ভাইরাসের ইনফেকশন ঘটতে পারে কীভাবে ঘটতে পারে এদের পুষলে মাংস খেলে বা এদের কোনোরক বডিলি এলে সংক্রমণ ঘটতে পারে মানুষের চিন্তা আরও বেশি কারণ একে তো মানুষের ইমিউনিটি তুলনায় কম আর তাছাড়া হোস্টের শরীরে দিন ধরে বাসা বাঁধলে অনেক ভাইরাসেরই সংক্রমণ ক্ষমতা বেড়ে যায় ফলে একবার মানুষের শরীরে ঢুকলে এইসব জুনোটিক ভাইরাস মারাত্মক কাণ্ড ঘটাতে পারে মনে রাখতে হবে ওয়াইল্ড লাইফ মার্কেটে প্রাণীদের চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় পশুদের খাঁচাগুলোকে ছোট্ট জায়গায় ঠাসাঠাসি ঠাসি করে রাখা হয়েছে ফলে অনেক সময় একটি প্রাণীর বডিলি ফ্লুইড গিয়ে পড়ছে অন্য প্রাণীর গায়ে ফলে মারণ ভাইরাস ছড়ানোর সম্ভাবনাও বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে এবং সেখানেই শেষ নয় এর ফলে এক প্রজাতির প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীর মধ্যে জুনোটিক ভাইরাস ছড়ানোর সম্ভাবনাও বেড়ে যায় বহু গুণ বেড়ে যায় ভাইরাসের জেনেটিক মিউটেশনের সম্ভাবনা আর এসবের নিট ফল হতেই পারে বন্যপ্রাণী বা তার দেহাংশ যিনি বিক্রি করছেন এবং যিনি কিনছেন দুতরফেরই দেহে ভয়ানক জুনোটিক ভাইরাসের সংক্রমণ করোনা ভাইরাস ঠিক কিভাবে মানুষের শরীরে ছড়ালো তা এখনও গবেষণার বিষয় অনুসন্ধানের বিষয় কিন্তু প্লিজ এটা বলবেন না যে প্রাণী থেকে যে চড়াতে পারে মারাত্মক কোনো ভাইরাস সে বিষয়ে আগাম কোনো হুঁশিয়ারি ছিল না ছিল আমরা তাতে পাত্তা দিইনি হল কি হতে পারে তার উত্তর দেবে ভবিষ্যৎ